হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সানডেতে আমি বেরিয়ে পড়লাম মার সাথে ঘুরু ঘুরু করতে। কোথায় যাবো সেটা তো ঠিক করিনি, তো বেরিয়ে ভাবলাম ঠিক করা যাবে। তো বেরোনোর পরে মনে হলো যাই এডবি থেকেই ঘুরে আসি কাছাকাছি। তো এডবিতে গিয়ে আমি বেন্টোতে গেছিলাম। বেন্টোতে কোরিয়ান ফুড পাওয়া যায় আর ওখানকার ভিডিও আগেও আমি করেছি, আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা দেখে নিও। তো ওখানে আগের বাড়ি গিয়ে আমি দুটো আইটেম ট্রাই করেছিলাম, আর এবারে গিয়েও দুটো আইটেম ট্রাই করলাম, অন্য দুটো আইটেম। আর এবারে গিয়ে আমি টম অ্যান্ড জেরি চিজ কেকটা পেয়েছি, ওহ থ্যাংক গড। আর ওখানকার ফেমাস তো চিজি কর্ন ডগ, তো ওইটাই আমি নিয়েছিলাম। ওটার দাম হচ্ছে 99। আমার এটা খেয়ে খুব একটা ভালো লাগেনি, খালি চিজের একটা ব্যাপারই ছিল, আমার খুব একটা ভালো লাগেনি। দামও বেশি, 99, এটাই ম্যাক্সিমাম লোক খাচ্ছে আর এটাই ওখানকার খুব ফেমাস। জানি না কেন ফেমাস, কেন সবাই খাচ্ছে, হয়তো প্রথমবার ট্রাই করছে আর পরের বারে আসছে না। তো প্রথমবার ট্রাই করার লোকটাই প্রচুর ওখানে, আমিও ফার্স্ট টাইম ট্রাই করলাম, আমার তো খুব একটা ভালো লাগলো না। আমি এই আইটেমটাকে দেবো 5/10। আমার তো চিজি আইটেম ভালোই লাগে, কিন্তু এই আইটেমটার চিজ আমার খুব একটা ভালো লাগেনি, অনেকটা রবারের মতো লাগছিলো, তো আমি এর জন্য আইটেমটা খুব একটা পছন্দ করলাম না। তবে এখান থেকে আমি যেই চিজ কেকটা নিয়েছিলাম সেটা আমি পার্সেল নিয়ে গেছিলাম, বাড়িতে নিয়ে গিয়ে খেয়েছিলাম, তো সেই জন্য সেটার ভিডিও পরে দেখতে পাবে। তো এখানে আমি এটা খাওয়া শেষ করে সোজা চলে গেলাম দীপিকার কিচেনে। দীপিকার কিচেনের ব্লগও আমার চ্যানেলে করা আছে, তোমরা দেখে নিও, আমি অ্যাটাচ করে দেবো ডেসক্রিপশানে। এখান থেকে এবারে আমি নতুন আইটেম ট্রাই করলাম। এখান থেকে আমি এবার নিয়েছিলাম ড্রাই চিলি চিকেন, যেটা 8 পিস দিচ্ছিলো 130 টাকায়, তো ওইটা আমি নিয়ে নিলাম, আর কিছু নিইনি। তারপর পার্সেল নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়লাম, আর বেরিয়ে ওখান থেকে আমি রুটি নিলাম। রুটি নিয়ে তারপরে সোজা ওখান থেকে অটোয়ে উঠে চলে আসলাম লেক পল্লীতে। লেক পল্লীতে সেই চা কাকুর দোকানে গেলাম, ওখানে গিয়ে চা খেলাম, কিন্তু ভিডিও করা হয়নি। তো চাটা খেয়ে লেকের ভেতরে ঢুকলাম। লেকের ভেতরে ঢোকার কারণ একটাই, মাকে বললাম কয়েকটা ফটো তুলে দাও, তো মা কয়েকটা ফটো তুলে দিল। তারপর ওখান থেকে বেরিয়ে সোজা বাড়ি চলে আসলাম। তো আজকের ভিডিও এটুকুই ছিল, পরে ভিডিওতে দেখা হচ্ছে, বাই বাই।